জ্যোতিপ্রসাদ আগরওয়ালের লোভিতা নাটকক বিকৃত করার প্রসঙ্গক লো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবাহন থিয়েটার মঞ্চ নাটক বিকৃত রূপত উপস্থাপনের ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে। নাট্যকার অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে সরব হয়েছে নাট্যপ্রেমী, এর বিষয়টি লো সোশ্যাল মিডিয়া চলিছে সরব চর্চা। রূপকুঁয়ার নাটকক পরীক্ষাগারত নভরাব বলে সচেতন নাট্যপ্রেমীয়ে মন্তব্য করেছে। আর লোভিতার মূল চরিত্রত অভিনয় করেছে প্রস্তুতি পরাশরে। আবাহনের মঞ্চত বেপেরুয়াভাবে উপস্থাপন করা হয়েছে লোভিতাক, এই অভিযোগ উত্থাপন হয়েছে। আর নাটখন শীঘ্রে প্রত্যাহার করার দাবি নাট্যপ্রেমীর, অন্যথা আইনি ব্যবস্থা গ্রহণের পোষকতা করেছে নাট্যপ্রেমীয়ে। আর আবাহন থিয়েটারের বিরুদ্ধে গণনাট্য সংঘয় ক্ষোভ ব্যক্ত করেছে। জ্যোতি বিষ্ণুর অমর সৃষ্টিরাজিক বিকৃত রূপত উপস্থাপন নকরার বাবে আহ্বান জানাইছে, অন্যথা আইনের কাক ছপার হুঙ্কার নাট্যপ্রেমীর। আমি সংযোগ স্থাপন করেছো অভিজিৎ ভট্টাচার্য, নাট্যকার পরিচালক, লগতে ভারতীয় গণনাট্য সংঘর প্রতিনিধি সোণেশ্বর নরহর সহ দুইগী ফোনলাইন আমার সহ একটা আছে। অভিজিৎ ভট্ট, সোণেশ্বর নরহ যী অভিযোগ উত্থাপন করেছে আমার সঙ্গে ফোনযোগে সংযোগত আছে। আপনার আপনার প্রথম প্রশ্ন করছো যে আপনার বিরুদ্ধে আবাহন থিয়েটারের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে লোভিতা নাটক ভুল রূপত উপস্থাপন করার, বিকৃত রূপত উপস্থাপন করার, আপনি যে কথা উল্লেখ করেছে ইতিমধ্যে যে নতুনক নাটক করা হয়েছে, নতুনকৈ নাটক উপস্থাপন করা হয়েছে ভ্রাম্যমানের মঞ্চত, নাটক চার পাছতে অবগত হব দর্শক সকলে আসলে ভুল কি শুদ্ধ কি কব আপনি? হ্যালো, হয় অভিজিৎ ভট্টাচার্য, আপনার খুঁজছো? হয় সম্পূর্ণ নাটকখনের আগে আগতে সম্পূর্ণরূপে ঘোষণা করা হয়েছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাক একটা চরিত্র হিসেবে তার উপস্থাপন করে মুখেদি সকলখিনি কথা কোয়া হয়েছে, গতি সকলো কথাই তার স্পষ্ট করে দিয়া হয়েছে। সেইকারণে মানে একটা অনুরোধ জানাও যে নাটক আপনাদের চাই লোক, চাই ললে সকল কথাই জল জল পটপট হয়ে পড়ব। কবলিয়া কথা সেইখানে মোর ফলের ইতিমধ্যে ভারতীয় গণনাট্য সংঘ লগতে সচেতন নাট্যপ্রেমী দাবি উত্থাপন করেছে আপনাদের ভ্রাম্যমানের মঞ্চত নাটক বন্ধ করব লাগে। আপনাদের বন্ধ করব না নাটক? অভিজিৎ ভট্টাচার্যের ফোন কাটি দিছে, আমি পুনৰ সংযোগ স্থাপনের চেষ্টা করি অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে। আমি এবার সংযোগ স্থাপন করেছো সোণেশ্বর নরহর সহ, ভারতীয় গণনাট্য সংঘের প্রতিনিধি। সোণেশ্বর নরহ, অভিজিৎ ভট্টাচার্যের কথা আপনি শুনিলে, কৈছে নতুন রূপত উপস্থাপন করা হয়েছে নাটক, প্রথমে নাটক চাওক তারপর আপনাদের কোক, এই ধরনের মন্তব্য করেছে অভিজিৎ ভট্টাচার্যই, আপনি কি কব সোণেশ্বর নরহ? হয়, আমার স্পষ্ট কথা যে যদি উপন্যাস আর যদি গল্পর আধারত যদি নাট্যরূপ দিলেহেন আমি মানি ললো হেতেন, কিন্তু সেই নাটক হয়েছে একদম স্বয়ং সম্পূর্ণ পূর্ণাঙ্গ এখন নাটক, আর নাটকখনের সন্দর্ভত একটা এথিক্যাল একটা রাইটিং দি থ গেছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালে নিজে। আর গতি লোভিতার নাম সলনি কর, জ্যোতিপ্রসাদক পঞ্চায়েত ফর্মত নিজের রূপে রূপান্তর করেছে, করে থাকব আমার তো কবল বহুত এক্সপেরিমেন্ট করেছে, সেইবিল কথা আমি কোনোদিন মাত মতা নাই, কিন্তু জ্যোতিপ্রসাদের মৌলিক রচনার আজি ইয়াক অপারেট করবর কারণে ইয়াক জ্যোতিপ্রসাদে দি থা নাই, জ্যোতিপ্রসাদের রচনাও নিয়ে পড়ক পড়ক, নপহাকে কথা কলে নহব, কারণ জ্যোতিপ্রসাদে নিজে লিখি থ গেছে, জ্যোতিপ্রসাদের রচনাবলী আপনাকে লক্ষ্য করব যখন লভিতা সন্দর্ভত কৈছে স্পষ্টকে ইয়াত অসমীয়া সাধারণ ডেকা ডেকেদের চরিত্রত যিখিনি সবলতা দেখায়। অভিজিৎ ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য একটা কথা উল্লেখ করেছে যে লোভিতা নাটক আপনাদের প্রথমে মঞ্চত চাওক তারপর মন্তব্য করক, এই ধরনের মন্তব্য অভিজিৎ ভট্টাচার্য করেছে? হোক, মানে কথাখানি কই লো, হয় শুনেছো নরম কথাখানি কই লো, এই ধরনের মন্তব্য করেছে, লগতে কৈছে যে নতুনক নাটক উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ লোভিতা জ্যোতিপ্রসাদ আগরওয়ালের অমর সৃষ্টি লোভিতাক নতুনক উপস্থাপন করা হয়েছে, নতুনক উপস্থাপন করা বলে যদি বুঝাব বিচারিছে ইতিমধ্যে নাটক আপনাদের হয়তো দেখিছে, যার বাবে আপনাদের ক্ষোভ ব্যক্ত করেছে। এতিয়া এখন ইতিহাস প্রসিদ্ধ নাটক কালজয় সৃষ্টি লোভিতার দরে নাটকক এটা নতুনক উপস্থাপন করার করাতো কিমান সমীচীন বলে ভাবে আপনি? নারিব নারিব, এখন নাটকক নাট্যরূপ পুনর্নির্মাণ করার এই অধিকার নাই, কোনে অধিকার দিলে? কেছে যে জ্যোতি ভারতী, জ্যোতি ভারতীর সঞ্চালকজন দরমা দিয়ে রখা সঞ্চালকর দরমা দিয়ে রখা ব্যক্তিজনে বক্তব্য ব্যক্তিগতভাবে দিলে নহব, ইন অফিসিয়ালি কোক, গবেষণা কেন্দ্রের যোগেদি বস্তুটা আনক, ইয়ার জ্যোতিপ্রসাদের রচনাবলীন জ্যোতিপ্রসাদে লোভিতা নাটকখনের এথিক্সটা দি থাকে, এই এথিক্স ভঙ্গ করবলে ইয়াত জ্যোতিপ্রসাদে দি থা নাই নাটকখন, লোভিতার নাম সলনি করে অন্য ললিতা দিয়ক, মমিতা দিয়ক, যি করে করে থাকব তার আমার কবলগা নাই, কিন্তু জ্যোতিপ্রসাদের মৌলিক নাটকখনক আলমতে করে রূপান্তর ঘটাব, রূপান্তরে জগৎ ধুনিয়া করে, এ মূল গায়ত্রী মন্ত্র আমি জানো, কিন্তু রূপান্তর মানে সেই রূপান্তর কেউ জ্যোতিপ্রসাদে কোয়া নাছিল, যদি সুস্থ জাতীয়তাবাদক গেরুয়াকরণ করবর কারণে সেই রূপান্তর জ্যোতিপ্রসাদে নিন্দা করে থাকে গেছে, এথিক্যাল আর্টিকেলবিল পড়ক, শিল্পীর পৃথিবী পড়ক, আইডিয়ার জোনাকিবাদ পড়ক,
গতিকে এনে ওপৰত কথাটো কৈলে অকল নাটকখন পৰি অকল প্ৰফেচনেলি চালে কথা নহব এই নাটকখনৰ সন্দৰ্ভত এটা টুকা লিখি থৈ গৈছে স্পষ্ট ৰূপত জ্যোতি প্ৰসাদে আমি এটো ক্ষমাৰ দৃষ্টিৰে নাচাওঁ এইটো তেখেতে এই বক্তব্য চাব আমাৰ মানুহ নুচুৱাকৈ কথা কৈ আছো বুলি কিয় ভাবিছে আমাৰ ভিডিঅ'গ্ৰাফী আছে সকলোবিলাক বস্তু তথ্য আমাৰ হাতত নৰখাই কথা কওঁ বুলি কিয় ভাবি লৈছে হয় মই আপোনাক লাইনত ৰাখিম কিছু সময় আপোনাক কিছু সময় লাইনত ৰাখিম শুনাচৰ নৰ আমি এটা বিৰতি ল'ম বিৰতিৰ পাছত আমি প্ৰস্তুতি পৰাশৰ সৈতে সংযোগ স্থাপন কৰিম আপুনি একেলগে প্ৰস্তুতি পৰাশৰ সৈতে কথাখিনি মুখামুখিকৈ পাতিব হয় পাতিম হয় এটা সময় বিৰতি ল'ম বিৰতিৰ পাছত পুনৰ উভতি আহিম প্ৰস্তুতি পৰাশৰ থাকিব আপোনাৰ সৈতে বিৰতিৰ পাছত আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ